হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কুমড়োর একটি বহু পুরনো রেসিপি শেয়ার করব, গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়োর ঘণ্ট। কুমড়ো কিন্তু অনেকেরই অপছন্দের সবজি, এভাবে যদি কুমড়ো রান্না করে নেন, যারা কুমড়ো খেতে ভালোবাসে তাদের তো ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না আশা করছি তাদের কাছেও খুবই ভালো লাগবে। কুমড়োকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একই সাইজে করে আলুও কেটে নিলাম। এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে গোবিন্দভোগ চালটা জলটা ঝরিয়ে নিলাম। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা কড়াইতে দিয়ে দিলাম। চাল ভাজার আগে কড়াই কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে চাল কড়াইতে লেগে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে চালটা ভেজে নিচ্ছি। কিভাবে বুঝবেন চালটা ভাজা হয়ে গিয়েছে? ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ আসবে, তখনই বুঝতে পারবেন গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে গিয়েছে। চাল ভাজা হয়ে গিয়েছে, অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে কিছু কিশমিশ ভেজে নিচ্ছি। এই কিশমিশগুলো বন্ধুরা গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভেজে নেবেন। স্বাদ কিন্তু অসাধারণ আছে কিশমিশ এই রেসিপিতে। অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল অ্যাড করে ডুবো ডুবো করে কেটে রাখা কুমড়োগুলো অ্যাড করলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে কুমড়োগুলো ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কুমড়োগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কুমড়োর গায়ে সুন্দর একটা কালার আসে। বন্ধুরা, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এভাবে মিডিয়াম হিটে রেখে কুমড়ো একটু সময় নিয়ে ভাজলেই কুমড়োর গায়ে কিন্তু খুব সুন্দর কালার এসে যাবে। কুমড়ো ভেজে নিয়েছি, এখন এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুতে অল্প একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে আলুটা লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ হলো। আলুর কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। কড়াইতে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 টেবিল স্পুন গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন ভালোভাবে ভেজে নিয়েছি। মিডিয়াম সাইজ কেটে রাখা একটা টমেটো অ্যাড করলাম, 2 কাঁচা লঙ্কা আর আদার পেস্ট অ্যাড করলাম, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো অ্যাড করলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োর পরিমাপটা কম দিলাম। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োর পরিবর্তে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা করতে পারেন। মশলাতে 1/2 টেবিল স্পুন লবণ অ্যাড করলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। বন্ধুরা, গোবিন্দভোগ চাল দিয়ে এই কুমড়োর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কথা দিচ্ছি যারা ভালোবাসে না তারাও কিন্তু খুবই পছন্দ করবে রেসিপিটা। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে কোনো রকম গুঁড়ো মশলার গন্ধ না থাকে। মশলা কষানো হয়ে গিয়েছে, ভেজে রাখা গোবিন্দভোগ চালটা কড়াইতে দিয়ে দিলাম। মশলার সাথে 1 মিনিটের মতো চালটা কষিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, সেক্ষেত্রে চাল শক্ত হয়ে যাবে। 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, ভেজে রাখা আলু আর কুমড়ো কড়াইতে দিয়ে দিলাম। সমস্ত কিছু উপকরণ একসাথে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এটা কষানোর সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। বন্ধুরা, অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, কষানো হয়ে গিয়েছে, পরিমাপ মতো জল অ্যাড করব। যেহেতু আলু আর কুমড়ো ভাজার সময় কোনো রকম লবণ দেইনি, তা জলের পরিমাপটা একটু বেশি দিতে হবে, কারণ চালটাও সেদ্ধ হবে। জলের পরিমাপটা দিয়ে দিলাম আর ভেজে রাখা কিশমিশগুলো কড়াইতে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করলাম,
ঢাকনা চাপা দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রাখব 5 মিনিট পর ফিরে আসলাম গ্রেভিটা এখন অনেকটা শুকিয়ে এসেছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চাল কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে চাল আর সমস্ত সবজি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন 1 টেবিল স্পুন চিনি অ্যাড করব চিনিটা এই জন্য শেষে দিচ্ছি প্রথমেই যদি দিতাম চালটা সিদ্ধ হতে সময় লাগত চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম পুনরায় ঢাকনা চাপা দিয়ে আরও 2 মিনিটের জন্য রেখে দেব যাতে ফ্লেভারটা সুন্দর আসে আর আপনারা যারা একদমই মিষ্টি পছন্দ করতে করেন না সেক্ষেত্রে স্কিপ করে যাবেন কিন্তু চিনি দিলে স্বাদটা সুন্দর ব্যালেন্স হয় এই রেসিপি কিন্তু রস একদমই ভালো লাগবে না তাই এটাকে শুকনো শুকনো করে নিতে হবে তাই গ্যাস এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম রেসিপিটা এখন একদম শুকনো হয়ে গিয়েছে এখন 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম এই ঘিটা যদি বন্ধুরা দিয়ে দেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে ঘি দিয়ে জাস্ট এটাকে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম রুম টেম্পারেচারে আসলে এটা আরও শুকনো হয়ে যাবে রেসিপিটা কিন্তু বন্ধুরা এখন একদম রেডি এটাকে অন্য একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব আপনারা